ভাটপাড়ায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিশেষ প্রতিনিধি দল। ভাটপাড়ায় মৃত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের পরিবারের পাশে দাঁড়াতে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপির বিশেষ একটি প্রতিনিধি দল। ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তারা ওই পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার পাশাপাশি কিছু আর্থিক সহায়তা করা হয় বিজেপির পক্ষ থেকে। সবচেয়ে বড় তো প্রবলেম আছে ওর, যত আপনি সবাই ওর পাশে একটা ইয়েও আছে কি সবাই লোক বলছে যে ও যে ছেলে এসেছেন পুরো মদ খেয়ে এসেছেন, পুরো উল্টো পুল্টো গালি গালোচ করছে। ওর বাদে ওর পাশে বম থাকে, বমে নিয়ে একটা অ্যাটাক করেছেন। আপনার সবাই ফুটেজ দেখেছেন কত খারাপ, মতলব দেখতেই পারে না অত খারাপ ফুটেজ আছে। ও আমি এই বলবো, আমার তো ফ্যামিলি আছে, এটা রাজনীতিক এখানে কিছু নেই, এর ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলি খুব পুরনো রিলেশন আছে। ওর একটা ফ্যামিলি ব্যাপারে আমি কাকাকে বলেছেন, আমি সব সময় আছে, আপনি চিন্তা করুন না। যে হয়ে গেছে ওখানে তো না আমার আমি কিছু করতে পারবে না আপনি কিছু করতে পারবো, তো ভগবানই করেন। দেখুন দলে ব্যাপার এখানে নেই, কিন্তু পার্টি পার্টি আপনার সাইড করে, আমার একটা ফ্যামিলি রিলেশন আছে, ঠিক আছে, কাকার সঙ্গে আজকে নেই পুরনো রিলেশন আছে, তো পার্টি ব্যাপার তো এখানে আছেই নেই। লেকিন যে কিছু 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 লোক বলছে কি ও বিজেপি করেছেন, তো আমার পাশ কত ফুটেজ আছে আমি আপনাকে দিয়ে দেবে। ও টিএমসি রিসেন্টলি ও টিএমসি করছে, আর এইসব যে লোক আছে না ও পার্টি পলিটিক্স করে না, না বিজেপি বলুন না টিএমসি বলুন, এই যে ক্ষমতা থেকে থাকবে এইসব উল্টো পুল্টো লোক ওর পার্টি জয়েন করে নেবে, ওর নিজেই একটা উল্টো পুল্টো কাজ করবে। দেখুন সাহায্য নেই, ও আমার এক তরফ আমার আমার পার্টি থেকে একটা চেষ্টা করেছেন কিছু সাপোর্ট করা, ও আমি কে আছে আর আমার পুরো লোক কে আছে, আমার পার্টি কে আছে কি কেউ কে অত বড় ইয়ে করতে পারো, যে ফ্যামিলি চলে গেছে, যে ছেলে চলে গেছে, ও ও তো আমি রিটার্ন করতে পারবো না। এক জাস্ট আমি ওর পাশে আছে, একটা সাপোর্ট করছে, এই আমার চেষ্টা আছে আর আমার দলে একটা চেষ্টা আছে। যারা যারা যাদের বিজেপি কর্মীদের ওপর এভাবে খুন হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, আমরা তাদের প্রত্যেকের পাশে আছি। এখানে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে যে আত্মপ্রকাশ করেছে তাকে মেরে ফেলার জন্য, অর্থাৎ কোনো কর্মী কার্যকর্তা যাতে বিজেপি না করে, কোথাও কোনো কমপ্লেন না হয়, তারা যাতে বাড়ি থাকতে না পারে, তারা যাতে আন্দোলন করতে না পারে, সেই রকমভাবে প্রচেষ্টা সারা পশ্চিমবঙ্গব্যাপী সন্ত্রাস এবং এই ব্যারাকপুরে ভয়ানক সন্ত্রাস তৈরি করেছে তৃণমূল, যেখানে মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী কার্যকর্তা থেকে শুরু করে কেউ এখানে বাকি নেই। আজকে বিধায়কের সঙ্গে নিয়ে বাড়িতে এসেছে পরিবারের সঙ্গে, আপনি আপনারা দেখেছেন যেভাবে নৃশংসভাবে একটা বিজেপির কর্মী সমর্থক ছিল সে তাকে যেভাবে খুন করা হয়েছে, পারিবারিক রিলেশন ছিল আমাদের বিধায়ক যে পবন সিং এসছে ও বললো তাদের সাথে একটা পারিবারিক রিলেশন থাকতেই পারে মানুষের, রাজনীতি রাজনীতির জায়গায় পারিবারিক সম্পর্ক একটা আলাদা বিষয়, কিন্তু সেইটাকে টার্গেট করে যেভাবে বাবা মার সামনে, তারাও সেখানে ছিল, আপনারা ছিলেন, তারা কী ধরনের কথাবার্তা বলেছে আপনারা দেখেছেন, তাদেরকে টার্গেট করে এইভাবে নৃশংস খুন, যেভাবে তাকে মাথার উপর বোম মারা হচ্ছে, যে ফুটেজটা সারাদিন ধরে মানুষ দেখতে পাচ্ছে না, এত নৃশংসতা সেখানে রয়েছে, এই রকম ভয়াবহতা যেটা সিপিএমের বিরুদ্ধে সারা জীবন 34 বছর ধরে তৃণমূল আন্দোলন করে আজকে এই জায়গায় এসছে, আর আজকে তার বহিঃপ্রকাশ এত ভয়ানক যেটা সিপিএমের 34 বছরের সন্ত্রাসকে 100 গুণে হারিয়ে ফেলেছে। পরিবারের দাবি যে মূল পান্ডা, মূল পান্ডাকে তারা চায়। দেখুন আমরা পরিবারের কাছে গেছিলাম, তার পরিবারের যে যে ওয়াইফ তার সাথে আমরা দেখা করলাম, তাদের একটাই দাবি, আমরা বিশেষভাবে কোনো পার্টি করি না, কিন্তু আমরা একজন সাধারণ নাগরিক, একজন গরিব মানুষ, তো যেভাবে আমাদেরকে এরকম মারা হয়েছে, আমরা প্রকৃত যে দোষী তার সাজা চাই, এবং সেটা আমাদেরও দাবি যে যেভাবে চারিদিকে খুন হচ্ছে, যেভাবে এখানে খুন হয়েছে, প্রকৃত দোষী যারা তারা ধরা পড়ুক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক, পক্ষান্তরে এই দোষীদের ছাড়া দিয়ে তাদেরকে বিভিন্নভাবে শাসক দল মদদ দিয়ে আরও বেশি খুন করানোর জন্য তাদের যে মদদ দিচ্ছে, এটা আগামী দিনে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের প্রতি ভয়ানক পরিস্থিতি তৈরি করছে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।